আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জিয়ালানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহবাজপুর গ্রামে। এখানে একজন কুয়েত প্রবাসী, যিনি এখনও কুয়েতে অবস্থান করতেছেন, তো উনি বাড়িতে একটি খুব সুন্দর খামার নির্মাণ করেছেন। ওনার শেড, সব কিছু, গাবি সব কিছু একদম উন্নত মানের, এবং ওনার এখানে প্রায় 50 লক্ষ টাকা উনি ইনভেস্ট করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, উনি খামারটাকে আর টিকিয়ে রাখতে পারতেছেন না। তো আপনারা যারাই অনেকে খামার দেন, তো কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং উনি কোন কোন কারণে এই খামারটা এখন টিকিয়ে রাখতে পারতেছেন না, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা ওনার যে ছেলে রাসেল ভাই, রাসেল ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার পরিচয়টা আগে একটু দেন দর্শকদের উদ্দেশ্যে। আমার পরিচয় গুড লাইফ ডেয়ারি ফার্মের মালিকের ছেলে আমি, রাসেল, আর গ্রাম শাহবাজপুর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তো ভাই আপনার আব্বু তো এখনো বিদেশ থাকে? হ্যাঁ, আমার আব্বু এখনো বিদেশে অবস্থান। আচ্ছা, উনি কি বিদেশ থাকাকালীন এই ফার্মটা দিয়েছেন না বাড়িতে আইসা উনি খামারটা দিয়েছেন? উনি বিদেশ থাকাকালীন এই ফার্মটা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা সব কিছু করছেন, উনি দিক নির্দেশনা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনাদের কি অবস্থা, কেমন আছেন? এখন আপনার লোকের সমস্যাটা ভাই সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, আপনারা সবচেয়ে বেশি সমস্যাটা পাচ্ছেন লোকের সমস্যাটাই ফেস করতে হচ্ছে। ফেস করতে হচ্ছে, আর কোনো সমস্যা না? আর এমনিতে কোনো সমস্যা নাই, কিন্তু লোকের সমস্যাটা ভাই। আচ্ছা, এই যে গাবিগুলো ক্রয় করছেন, শেড নির্মাণ করছেন, তো এই গাবিগুলো কোথা থেকে ক্রয় করছেন, কিভাবে ক্রয় করছেন? এগুলো আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই ক্রয় করা। আপনার পাবনা, ঈশ্বরদি, তারপর আপনার কুমিল্লা, রংপুর, মানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে গাবিগুলো ক্রয় করা। আর এই শেডটা নির্মাণ করছেন কত টাকা দিয়ে? শেডটা প্রায় আপনার 7 লক্ষ টাকার মতন খরচ। 7 লাখ টাকার মতো? হ্যাঁ। আচ্ছা, টোটাল ইনভেস্ট আছে কত টাকা আপনার? প্রায় 50 লক্ষ টাকা প্লাস। 50 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা, যে গরুগুলো দেখতেছি সবগুলো কি ক্রয় করা না আপনার এই ফার্মের গাবির বাচ্চা আছে? আমার ফার্মের গাবির বাচ্চাও আছে, আর কিনা গরু আছে। আর অনেক গরু আমার ছিল গাবি, ওইগুলো বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা, তা এই খামারটার বয়স কত বছর? প্রায় 3 বছর হবে। 3 বছর হয়েছে? আচ্ছা, এই যে 3 বছর পরিচালনা করতেছেন, তো আপনারা কি লাভে আছেন না লসে আছেন? না, এমনি লসে নাই, এতটা আবার লাভেও নাই, কারণ লাভ হইতো যদি লোক ঠিক থাকতো। লোকটা আপনার ঠিক নাই, মানে সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, তো খামার করতে গেলে তো অনেক কিছু করতে হয়, যেমন ট্রেনিং নিতে হয়, ঘাস চাষ করতে হয়, এগুলো কি আপনারা করছিলেন? হ্যাঁ, আমার ঘাস 15 বিঘা আছে। আচ্ছা, তারপরে কি ট্রেনিং নেওয়া হয়েছে? হ্যাঁ, ট্রেনিং উন্মুক্ত থেকে নেওয়া হয়েছে, তারপর আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর নবীনগর, ওইখানে ওরা আবার মাঝে মধ্যে মিটিং ডাকে, ওইখানে যায়। আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলেন, প্রাথমিক একটা ট্রেনিংও নিচ্ছেন? হ্যাঁ। তো সব কিছুই তো ঠিক আছে, তারপরও খামারটা কেন বন্ধ করে দিবেন? খামার ভাই লোকের সমস্যা বললাম আপনাকে, লোকটাই লোক পাচ্ছেন না। লোক পাচ্ছি না, তারপর আপনার আসলো মাছদের মাছ থেকে চলে যায়। আচ্ছা, আপনাদের এটা তো একদম গ্রাম এলাকা, তারপরে লোক পাচ্ছেন না? তারপরে লোক পাইতেছি না, মানে খামারে কেউ কাজ করতে চায় না। কারণ আপনার এখন এরকম দিনে কেউ খামারে কাজ করতে চায় না, দিনটা ডেভেলপ হইতেছে তো। আচ্ছা, খামার কাজ সবাই বাইরে চলে যায় অথবা ছোটখাটো গাড়ি এখন রাস্তায় চালায়, একটা কিনে নেয়, কিনে এটাই চালা, খামারে কাজ করতে চায় না। আচ্ছা, তা আপনাদের এদিকে দুধ কি রকম দাম? দুধ আপনার করোনার সময় তো, করোনার মাঝামাঝি সময়ে 25 টাকা, 30 টাকা, 20 টাকা এরকম করে বিক্রি করা লাগছে প্রায় 3-4 মাস। তখন তো একটা বিশাল একটা লসের সম্মুখীন হয়েছিল। ওই সময় লস হয়েছিল, বাট ওই সময় গাবিও ছিল পর্যাপ্ত পরিমাণ, এত তারপরে লসটা ওইভাবে হয় নাই। এখন তো মনে হয় গাবি কমে গেছে, গাবি কমে গেছে প্লাস গাবি বেশি এখন। নিজের কি ঘাটতি যাচ্ছে? হ্যাঁ, ঘাটতি এখন নিজের কিছুটা যাচ্ছে। আচ্ছা, তো এই যে খামারটা বন্ধ করে দিবেন, 7 লক্ষ টাকার একটা শেড আছে, এগুলো কি আপনাদের লস হবে না? হ্যাঁ, লস, এগুলো লস হলে কিছু করার নাই, কারণ আপনার এক এক খানার অভাবে যদি গরু মরে যায় তাহলে সমস্যা, ঘাসের অভাবে গরু মরে গেলে সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনি কি আপনার বাবার একমাত্র ছেলে না আরও আছে? না, আমার বাবার একমাত্র ছেলে আমি। আচ্ছা, তো আপনি একা এগুলো সামাল দিতে পারতেছেন না? এগুলো সামাল দিয়ে দেওয়াটা, আপনার লোক থাকলে সামাল দেওয়া যেত, কিন্তু
একা একা তো সম্ভব না, এতগুলো গরু, কতগুলো আছে এখন গরু? এখন গরু আছে আপনার 22টা। 22টা না, 22টা গরু তো আপনার দ্বারা সম্ভব না। তাছাড়া আপনি তো পড়াশোনা করেন, সব কিছু মেইনটেইন করে আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। জি না। আচ্ছা, আপনার বাবা তো বাহিরে থাকেন। জি। তো চলেন আপনার গাবিগুলো একটু দেখাই, বকনাগুলো দেখাই দর্শকদেরকে। চলো। তো রাসেল ভাই, আমরা একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আপনার ফ্রিজিয়ান। এটা হচ্ছে ফ্রিজিয়ান গাবি। কয় জাতের গাবিটা? এটা গাবিটা আপনার 6 দাঁত। 6 দাঁত। জি। তো এখন তো মনে হয় দুধ দোয়াচ্ছেন। হ্যাঁ, এখন দুধ পাচ্ছি। বাচ্চাটা কতদিন হয়েছে? বাচ্চাটা আপনার প্রায় 6 মাস, 5-6 মাস হবে। 6 মাস। বাচ্চাটা তো অনেক বড় হয়ে গেছে। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা আপনার সার। সার বাচ্চা, ফিজিয়ান সার বাচ্চা। ফিজিয়ান সার বাচ্চা। আচ্ছা, তো এখন কত লিটার দুধ পাচ্ছেন? এখন আপনার প্রায় 2 বেলা 16-17 লিটার পাচ্ছে। 16-17 লিটার। আচ্ছা, 6 মাসের গাব, তারপর 16-17 লিটার দুধ পাইতেছি। আচ্ছা, তাহলে এটার দাম চাবেন কত টাকা? এটার দাম 2,30,000 টাকা। 2,30,000 হচ্ছে চাওয়া দাম, তারপর আলোচনা করে নিতে পারবো। নিতে পারবো। তো চলুন আরো দেখি ভাই, আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আপনার ফ্রিজিয়ান। এটা হচ্ছে ফিজিয়ান ক্রস আছে কি? হালকা ক্রস। জি। কয় দাঁতের এটা? এটা 4 দাঁত। 4 দাঁতের। তো এটা কি প্রথম বাচ্চা দিছে? হ্যাঁ, প্রথম একটা বাচ্চা দিছে, এখন প্রেগন্যান্ট আছে। কত মাসে প্রেগন্যান্ট? এই 7 মাস শেষ হয়ে যাইতেছে। 7 মাস শেষ হয়ে গেছে। তো প্রথম বিয়ানে কত লিটার দুধ পাইছে? প্রথম বিয়ানে আপনার 10-11 পাইছি। 10-11। সামনে কত পাইতে পারেন? সামনে বিয়ানে আশা করি 2 বেলায় 20+ হবে। 20+। প্লাস এত দুধ বৃদ্ধি পাবে 10 থেকে 20? না, আপনার সকালে 10-11। আচ্ছা, মানে টোটাল প্রথম বিয়ানে কত লিটার পাইছে? টোটাল আপনার 1500 পাইছি। 1500। আচ্যা, সামনে 20 পাইতে পারে। তো এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি আপনার 1,85,000 টাকা। 1,85,000। তারপর তো আলোচনা করতে পারবে। জি। তো ভাই, এদিকে তো বকনা দেখতে পাচ্ছি অনেকগুলো, কতগুলো আছে এখানে? এদিকে আপনার বকনা আছে, আপনার গাবগুরু আছে, যে যা চায় তাই নিতে পারবে। আচ্ছা, গাব আছে কত মাসের? গাব আপনার, এটা হচ্ছে আপনার গাব 7 মাস শেষ, 8 মাসে পড়ছে। আচ্ছা, 7 মাস, 6 মাস, 4 মাস এরকম আছে। আচ্ছা, এগুলোকে বেশিরভাগ আপনার গাবির বাচ্চা? হ্যাঁ, গাবির বাচ্চা বেশিরভাগ, এই সাইডে বেশিরভাগই গাবির বাচ্চা। আচ্ছা, তো এগুলোর দাম সর্বোচ্চ কত টাকা আছে আর সর্বনিম্ন কত টাকা আছে? আপনার সর্বোচ্চ আপনার 3,30,000 টাকা আর সর্বনিম্ন 60,000 টাকা। 60,000 টাকা। তো রাসেল ভাই, আপনার এখানে তো খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু গাবি, বকনা, অনেক সার বাচ্চাও দেখলাম। জি। তা আমার অনেক দর্শক আছে, নিতে চাবে, তারা কীভাবে নেবে যদি একটু বলতেন? আপনার গাড়ি আমরা ওরা বললে গাড়ি ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, সব কিছু আপনি করে দিতে পারবেন? করে দিতে পারবো। আর ওরা যদি গাড়ি নিয়ে আসতে চায় সমস্যা নাই, গায়ে দেখে কিনে গাড়ি নিয়ে আসতে পারে সমস্যা। আচ্ছা, অনেকে আছে মোবাইলে দেখতে চাবে, তারা তো দেখতেও পারবে? সমস্যা নাই, দেখতে পারবে। আচ্ছা, আবার আপনার এখানে আইসা থাইকা দেখা দেখা করে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো ভাই ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।